আপনারা অনেকেই আছেন যারা কিনা কোনো মানুষের ব্লাইন্ড সাপোর্টার, যেরকম কিনা সুয়ের ব্লাইন্ড সাপোর্টার, যার কারণে আপনাদের মনে হয় যে আমি সুকে হিংসে করি। আমি সুকে হিংসে কেন করতে যাব বলুন তো? তাহলে আগে যখন সাপোর্ট করতাম তখন হিংসে করতাম না, এখন যখন সাপোর্ট করতে পারছি না, এখন যখন নিরপেক্ষ ভিডিও বানাচ্ছি, আগে যখন অন্ধের মতন ভিডিও বানাতাম তখন হচ্ছে আমি হিংসে করতাম না, এখন যখন আমি অন্ধের মতন ভিডিও বানাচ্ছি না, নিরপেক্ষ ভিডিও বানাচ্ছি, তখন আমি হিংসে করছি। সু খুব ভালো ক্রিটিক্স, তার সাথে খুব ভালো গান করতে পারে এবং ওয়াইটি থেকে খুব ভালো ওর আর্নিং আছে, এই সমস্তগুলো আমার নেই, তারপরেও আমি সুকে হিংসে করি না, আমি নিরপেক্ষ ভিডিও বানাই, আপনারা একটু তো বুঝুন। যাই হোক, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো কথা হচ্ছে, গতকাল ম্যান্ডি এই তার ভিডিওতে খুবই রুডলি তার দর্শকদের সামনে পেশ করেছে, মানে এরকম একটা ম্যান্ডির মধ্যে ভাব, দেখবে দেখবে, না দেখবে না দেখবে, ভাই আমার তো ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে, আবার কি দেখবে দেখবে আছে কিছু, মানে এরকম ব্যাপার আর কি, ও আছে কিছু, আমি ভিডিও দেব তার জন্য অপেক্ষা করে বসে থাকে, সব আমি ভিডিও দিই, আমার পয়সা তো ঢুকে যাচ্ছে, অত কেন গুরুত্ব দিতে যাবো? কিন্তু হ্যাঁ, দর্শকদেরও গুরুত্ব দিতে হয়, ঠিক আছে? আমরা ছোট ক্রিয়েটাররা একটা দর্শক ধরে রাখার জন্য কত কিছু করি, আর যারা মাস গেলে লক্ষ লক্ষ টাকা ঢোকে, এত নোংরামি করার পরেও লক্ষ লক্ষ টাকা ঢুকে যায়, আর এবং মানে না চাইতে বেশি টাকা ঢুকে যায়, হয়তো সেই টাকাটা পাওয়ার তার যোগ্যতাই নেই, কিন্তু তাও সে টাকাটা পেয়ে গেল, তার তার ফলে কি হয়, দর্শকদের এরকমই অপমান করবে এবং আপনারা এরকম অপমানই সহ্য করে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে গতকাল যে বলেছে, মানে কিছু দর্শক বন্ধুরা এই কথাটাই বলেছে যে কেন স্যান্ডিকে তুমি বাইকে করে নিয়ে গেছো, এটা একটা কথা, যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে আসছে অতটা রাস্তা, অ্যাপেলো থেকে রানাঘাট খুব একটা কম দূরত্ব নয়, তো কিন্তু কথা হচ্ছে গেলেও কিন্তু কেটে কেটে যেতে হতো, ট্রেনের রাস্তায় গেলেও কেটে কেটে যেতে হতো, তারপরে ট্রেনে যেটা বলছিল ভিড় হয়েছে, এবং ও যেটা বলছিল যে গাড়ির জন্য বলেছিল সে অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে বাইকে করে গেছে। তো ঠিক আছে, আপনাদের খারাপ লেগেছে আপনারা বলেছেন, কিন্তু ওই রাস্তাটা এরকমই, বাইকে গেলেই সুবিধা হয়, তো সেই আর কি। যাই হোক, ওদের একটা আউটিংও হয়েছে, কিন্তু কথা হচ্ছে আজকে সু বলছে যে ও ওর কোনো মানসম্মান নেই, ও চরিত্রহীন একটা মহিলা। আচ্ছা, এই চরিত্রহীন মহিলার সাথেই দেখা করতে গেছিল, এবং এই চরিত্রহীন মহিলাটা কিসের জন্য হয়েছে, সে হচ্ছে হুল, আর এই যে হুলের সাথে যে চব্বটা চলছে, এটা কিন্তু আমি অন্য কারোর ভিডিওর কথা বলছি না, আমি কিন্তু সুয়ের ভিডিও থেকেই বুঝতে পারলাম যে ওদের মধ্যে চব্ব চলছে, কারণ ওদের ভিডিও আমি রেগুলার বেসিসে দেখতাম না সেই মুহূর্তে, তো তারপর থেকে দেখা শুরু করলাম, তারপর থেকে দেখলাম যে হ্যাঁ, একটু মাখো সম্পর্ক, সু যে সম্পর্কটা বলেছিল সেইটাই অ্যাকচুয়ালি বাস্তবায়িত হলো, ঠিক আছে, সেটা হলো। তারপরেও কিন্তু সু ম্যান্ডিকে সাপোর্ট করে গেছে, এবং যে ফ্ল্যাটে কি হয়েছে, তারপরে ম্যান্ডি যে বাড়ি ছেড়ে গেছে সুয়ের জন্য, এই সমস্ত কথা কিছু বলেনি প্রথম দিকটা, ঠিক আছে? এবং অনবরত ও স্যান্ডিকে ছোট করেছে যে আজকে স্যান্ডির এই দোষ, ম্যান্ডি এই সেই, মানে ম্যান্ডিকে মানে খুব ভালো আর কি পজিশনে রেখেছিল আর কি, মানে ম্যান্ডির দীপ ভাই আর কি, তো দীপ ভাইয়ের কাজ করেছে, এবং এই দীপ ভাই যে ডাকটা পেয়েছে তার সাথে একটু ফ্লাইটেও চড়া হয়েছে, ঠিক আছে, ম্যান্ডির দৌলতে একটু ফ্লাইটেও চড়া হয়েছে, তো সবই তো বোঝো তোমরা, ঠিক আছে? তারপরে যখন ও সংসার জীবনে চলে আসলো, তখন ওই পুরনো কাসুন্দিগুলো ঘাটলো যে এই হয়েছে সেই হয়েছে, কিন্তু যখন ম্যান্ডিকে শাসন করার সময়টা ছিল যে ম্যান্ডি তুই যে কাজগুলো করছিস সেটা ঠিক করছিস না, তোর একটা বাচ্চা মেয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে সংসারটা মানে তুই কর, সে কথা কিন্তু বলছে না, ও কি বলছিল যে তুই দুই নৌকার পা দিয়ে চলবি না,
তুই হয় স্যান্ডিকে ছেড়ে দে, ছেড়ে দিয়ে তুই হুলকে ধর। মানে হুলের সাথে যে সম্পর্কটা ম্যান্ডি থাকুক, এইটা সু মনে প্রাণে চাইছিল যে কোনোভাবেই যেন সুয়ের সাথে ম্যান্ডির সম্পর্কটা না কাটুক, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে কন্টেন্ট থাকবে না। এই এই যে কন্টেন্ট পেয়েছে, এই কন্টেন্টটা অনেক দিন চালিয়ে নিয়ে যেতে হবে। তখন কিন্তু দিব্যাই ভালো মানে শাসন করেনি। এবার দিব্যাই বলবে যে আমি তো সংসার ভাঙার পরেই গেছি, কিন্তু ফোনে ফোনে তো দিব্যাই সাপোর্ট করেছে, হ্যাঁ বোন বেহনা তুমি জো কর রয়ে হো বো কর রয়ে। এবার বলবে বেহনা কি খুব ছোট, অনেক সময় অনেকের ইন্ধনও হয়। তাহলে মিনাও তো ছোট, একদম তো বাচ্চা মেয়ে নয়, কারণ তার সংসার জীবনের অভিজ্ঞতা আছে, তার বয়স একেবারে 12 কি 13 নয়, সন্তানের মা। তাহলে তাকে তার বান্ধবী কি করে বুদ্ধি দিতে পারে, নিশ্চয়ই সেটাও সম্ভব নয়। ঠিক আছে, তো এই দিব্যাই বলছে হ্যাঁ প্রেম একেবারে হাবুডুবু। ঠিক আছে, সেই সময় স্যান্ডিকে কিভাবে ছোট করেছিল, এবং তারপরে যখন ওরা সম্পর্ক মানে ঠিক করে নিল, এবং তখনও মানে এদের প্রেমটাকে বজায় রাখার জন্য ফোনে ফোনে হুলের সাথে মানে ফারিয়া এরা সব মিলে যোগাযোগ করিয়ে দিত ম্যান্ডিকে। এবার ম্যান্ডি যখন বুঝতে পারলো যে এটা আমার জন্য সঠিক নয়, এবং স্যান্ডি যখন মিশতে বারণ করলো, তখনই হয়ে গেল শত্রু। তখন পুরনো কথাগুলো আমাদের এই দিব্যাই ওয়াইটি মামি ময়ে ময়ে চিঠটা খুলতে থাকলো। তাহলে দর্শক বন্ধুরা তোমরাই বলো, এটা কি ঠিক? আজ মিনাকে বলছে আবার কি বলছে আজকের ভিডিওতে, আরে মিনা তো শুধু চ্যাট করেছে, ম্যান্ডি তো 100 বার শুয়েছে। ভাবো, এরপরে বলবে মিনা তো শুধু 200 বার শুয়েছে, ম্যান্ডি তো তার থেকে 100 বার শুয়েছে, ম্যান্ডি তো অনেক ভালো। এ কখন কি বলে কোনো ঠিক নেই। আজকে মিনা ওকে খবর দিচ্ছে না, ঠিক আছে? মিনা কিন্তু চালাকি করছে। কিরকম চালাকি করছে? ম্যান্ডি যেরকম ওকে বলে দিয়ে যে ফ্যাসাদে পড়েছে, ওই যার জন্য মিনা বলেছে যে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, তো কাঁঠাল ভেঙে তো আর খেতে দিচ্ছে না। এবার একেবারেই এখন প্রদীপবাবুর দিকে হয়ে যেতে পারছে না, যেহেতু এ মিনাকে সাপোর্ট করেছে। এবার মিনার ভুল দেখলেও এ বলছে, প্লাস মিনা কোনো খবর দিচ্ছে না। এ তার সেই ভেতরের কথা না, তারপরে তো ওই প্রেমিক গুদীপ্ত, ঠিক আছে, গুদীপ্ত আর কোনো খবর দিচ্ছে না। এ পুরো পাগলা হয়ে গেছে, এ এখন কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। এ তার জন্য কি করলো, হ্যাঁ ম্যান্ডির সাথে এখন মিনার তুলনা করছে যে আরে ভাই এই তুলনাটা যখন করলি তাহলে এই তুলনাটাও কর, শ্বশুর যখন গল্পটা করলি এইটাও বল যে ম্যান্ডি কিন্তু যাই হোক তাই হোক বাচ্চাটাকে কিন্তু ছাড়েনি, বাচ্চাটাকে নিজের কাছে রেখেছে, কিন্তু মিনা বাচ্চাটাকে ছেড়ে তার বুঝতেই তো পারছ খিদে মেটাতে গেছে। তা যখন গেছে তখন বাচ্চার ডকুমেন্টস নিয়ে গেছে, নিজের ডকুমেন্টস নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু বাচ্চাটাকে আর নেয়নি। যখন মাল রিকভারি করতে এসেছিল তখন বি বাচ্চাটাকে নেয়নি, তারপরেও সাপোর্ট করছে, তারপরেও বলছি এটা চ্যাট করেছে সামান্য সামান্য, ঠিক আছে। মানে কি বলতো, আমাদের ভেরু দাদা, আমাদের ভেরু দাদা এগুলোকে সাপোর্ট করে, ঠিক আছে। না হলে ও স্যান্ডিকে যেভাবে আজকে খারাপ কথাগুলো বলছে যে স্যান্ডি এই স্যান্ডি সেই, স্যান্ডির কোনো ব্যাপার না, ও 100টা পুরুষের সাথে শুয়েছে, স্যান্ডি কর্মক্ষমতা নেই বলে কিছু বলে না, সেরকম আমাদের ভেরু দাদাও সেরকম। তোমরা এই নামটা বললে রেগে যাও, কিন্তু কিছু করার নেই, নামটা বলতেই হচ্ছে, যার কারণে হ্যাঁ যার কারণে আমাদের ভেরু দাদা এইটা বলতে পারে না তুমি কন্টেন্ট করছো মিনাকে নিয়ে করো, তার প্রেমিক কি বললো সে কি বললো সেই সব তুমি ঢুকতে যাচ্ছ কেন তাদের মধ্যে, এবং হুল কি বললো, হুলের ভিডিও কমিউনিটিতে দেয়া, হুলের কথা মানে তুলে দেয়া, আমাদের ভেরু দাদা বলতে পারে না যে সংসার ভেঙে গেছিল, সংসার জোড়া লেগে গেছে, তুমি তো কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কন্টেন্ট পেয়ে যাবে না, একটু ভিউজ কম হবে, তাতে কি আছে, আমি তুমি ইনকাম করছে আমাদের দুজনে চলে যাবে,
নোংরামিটা না করে বরঞ্চ ভদ্রভাবে ভিডিও করো। কই আমাদের ভেরু দাদা তো সেইটা বলে না, ও স্যান্ডিকে ভেরু বলছে, স্যান্ডির থেকে তো বড় ভেরু হচ্ছে আমাদের ভেরু দাদা। সে মানে ও নিজেকে মানে স্যান্ডির কথাটা ও নিজে ভেরু দাদার কথাটাই বলছে অ্যাকচুয়ালি, মানে ও আর ভেরু দাদার সম্পর্কটা ম্যান্ডি স্যান্ডির মধ্যে দিয়ে ও বলছে অ্যাকচুয়ালি। ও যেটা বলছে ম্যান্ডি স্যান্ডিকে সেটাই হচ্ছে ভেরু দাদা আর ওর সম্পর্ক। শুধু ওর হিংসার জায়গাটা কোথায় সেটা হচ্ছে ম্যান্ডি শ্বশুর শাশুড়ি ম্যান্ডিকে সাপোর্ট করে, বলছে শ্বশুর শাশুড়িকে তো ইনকাম করে খাওয়ায় তাই, হ্যাঁ ও তো তাও ইনকাম করে খাওয়ায়। এবং ও ওর শ্বশুর বাড়িটা ও দাঁড়ানোর পরেই কিন্তু ওর শ্বশুর বাড়িটাও সুন্দর হয়েছে। ওর শ্বশুর বাড়িটা আগে কি ছিল, পৌরসভা থেকে বাড়ি পেয়েছে, তারপরে বাড়ি টাড়ি টাইলস টাইলস বসিয়ে অত সুন্দর বাড়িটা করে দিয়েছে, সেটা কিন্তু ওরই টাকা, ঠিক আছে। তো সব কিছু তো ভিডিওতে বলবে না, অনেকে চোখে লেগে যায়, ওগুলো ওরই টাকা, ম্যান্ডির টাকাতেই বাড়ি ঠাড়ি এগুলো সব হয়েছে। বাদ বাকি যেগুলো হয়েছে মানে যেটুকু আদার্স পরে করলো, রান্নাঘর টান্নাঘর শীত তলা ঠলা, তো সেগুলো কিন্তু ওর টাকাতেই হয়েছে। তাহলে এইখানে কথা হচ্ছে ও তো তাও করে দিয়েছে ওর মধ্যে, তাহলে ওর শ্বশুর শাশুড়ি ভালোবাসে নিশ্চয়ই, ওর মধ্যে কোনো ভালো গুণ আছে যে আমার বৌমা যাই হোক ইনকাম করে আমার ছেলেকে আমাদের পরিবারকে টানছে, তো আমার বাড়িটা তো সুন্দর করে দিয়েছে, তাহলে কেন ভালোবাসবো না। ঠিক আছে বৌমা ভুল করেছে করেছে, আমি তো ক্ষমা করে দিয়েছি তাহলে। কিন্তু ওর আজকে হিংসার জায়গাটা কেন ম্যান্ডির শ্বশুর শাশুড়ি ভালোবাসছে না, আমিও তো ইনকাম করি ম্যান্ডির মতন, কেন আমার শ্বশুর শাশুড়িরা আমার সাথে এরকম করে, ম্যান্ডির শ্বশুর শাশুড়িরা কেন? আজকে যদি ম্যান্ডির শ্বশুর শাশুড়িও ওই পেনশন টেনশন পেত, তাহলে ওরকম নোংরা বৌমাকে ওনারাও হয়তো সেইভাবে গুরুত্ব দিত না। কিন্তু আমাদের মামি মই মই কিছুতেই মেনে নিতে পারছে না যে ম্যান্ডির শাশুড়ি এত ভালোবাসছে, এত ভালোবাসা দিচ্ছে, অথচ আমি আমার শ্বশুরবাড়ির শাশুড়ির কাছে ভালোবাসা পাচ্ছি না, এইটাই হয়েছে ওর ক্ষোভের জায়গা। আশা করি তোমাদের বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ অল।